বন্ধুরা মোবাইল হারিয়ে গেলে অথবা নষ্ট হয়ে গেলে অথবা চুরি হয়ে গেলে সেগুলো আপনারা কিভাবে ফিরে পাবেন ধরুন এখন আপনার একটি মোবাইল ফোনে আপনার অনেক ধরনের ডাটা থাকে যেমন ধরুন কন্ট্যাক্ট লিস্ট থাকতে পারে সেখানে থাকতে পারে আপনার পিকচার ভিডিওস সেখানে থাকতে পারে আপনার ফেসবুক এমনকি আপনার ফেসবুকের পাসওয়ার্ডও সেখানে আপনি সেভ করে রেখেছেন এখন মোবাইলটি নষ্ট হয়ে গেছে অথবা পাসওয়ার্ডটি আপনি জানেন না এখন কিভাবে ফিরে পাবেন অ্যাকচুয়ালি মোবাইলের যত ধরনের ডকুমেন্টস আছে সব ডকুমেন্টস আপনারা যেভাবে ফিরে পাবেন তারই একটি ভিডিও টিউটোরিয়াল আজকে আমি আপনাদের দেখাবো তবে সবার আগে বলে নিচ্ছি ভিডিও টিউটোরিয়ালটি একটু লম্বা হবে কারণ আমি অ্যান্ড্রয়েডের যে কয়টি সেটিং আছে সব কয়টি সেটিং নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব। আর আমার আশা অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে ভিডিওটি দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন অ্যাকচুয়ালি অ্যান্ড্রয়েডের যে কয়েকটি সেটিং আছে সব কয়টি সেটিং আর এই সেটিংগুলো আপনারা অবশ্যই আপনাদের মোবাইলে করে রাখবেন তাহলে মোবাইলটি যদি কখনো নষ্ট হয়ে যায় আপনারা আপনাদের সবগুলো ডাটা ফিরে পাবেন ব্যাক করে নিতে পারবেন তাহলে চলুন দেখে নিচ্ছি কিভাবে আমরা সেই সেটিংগুলো করতে পারি বন্ধুরা আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলোকে ফলোয়িংয়ে রাখবেন তাহলে চলুন পর্যায়ক্রমে আমরা দেখে নিচ্ছি কীভাবে আমরা সেটিংগুলো করে নিতে পারি সর্বপ্রথম যেটি করবেন জিমেল নামে যে অ্যাপসটি আছে এই অ্যাপসটি আপনাদের মোবাইল থেকে আপনারা ওপেন করে নেবেন ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে আইকনটি আছে এই আইকনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজিওর গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা খুঁজে নেবেন দেখতে পাচ্ছেন এখানে পিপল অ্যান্ড শেয়ারিং লেখা আছে এটিকে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে নিচে গিয়ে দেখতে পাচ্ছেন এখানে কন্ট্যাক্ট ইনফো ফ্রম ইউর ডিভাইস লেখা আছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে একটি পেজ ওপেন হবে সেই পেজটিতে আপনারা জাস্ট একটি কাজ করবেন দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এই যে সুইচটি আছে এই সুইচটিকে জাস্ট ক্লিক করে অন করে দিবেন এখন আপনারা যেটি করবেন আপনাদের মোবাইলের যে ফটোজ অ্যাপসটি আছে সেই ফটো অ্যাপসটি আপনারা ওপেন করে নেবেন যদি আপনাদের মোবাইলে এই অ্যাপসটি না থাকে তাহলে প্লে স্টোর থেকে ডাউনলোড দিয়ে নেবেন সো এখন চলুন ফটোজ অ্যাপসটি ওপেন করে দেখিয়ে দিচ্ছি এখানকার সেটিংগুলো এখন আপনাদের সামনে যদি এমন কোনো ইন্টারফেস আছে আপনারা কি করবেন যে নেক্সটে ক্লিক করবেন যারা এখনও ফটোজাফস ইউজ করেননি তাদের জন্য এই অপশনটি সো আপনারা কি করবেন নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এখানে এই যে অপশনটি আছে এটিকে সিলেক্ট করবেন সিলেক্ট করে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পরে এখন যে অপশনটি আসতেছে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট আছে নেক্সট নেক্সটে ক্লিক করবেন তারপরে আবার নেক্সটে তারপরে ডানে ডানে ক্লিক করার পরে আপনার যে কয়টি ফটোজ আছে সব কয়টি ফটোজ ব্যাকআপ হতে থাকবে এই আপসে এবং এগুলো জেমেলে গিয়ে জমা হবে সো এখন যেটি আপনাদের করবেন যে আপনাদের মোবাইলে চরম যে ব্রাউজারটি আছে গুগল ব্রাউজারটি এটিকে আপনারা ক্লিক করে ওপেন করে নেবেন ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন তিনটি লাইন আছে তিনটি লাইনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে খুঁজে নেবেন সেটিং যে অপশনটি আছে সেটিং সেটিংয়ে ক্লিক করার পরে এখানে যে প্রথম অপশনটি আছে এই অপশনটিকে সিলেক্ট করে ক্লিক করে আপনারা ওপেন করে নেবেন ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইয়েস আই এম ইন লেখা আছে এখানে জাস্ট ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে যে কাজটি হবে যে আপনার যত ব্রাউজিং ডাটা আছে সব কিছু কিন্তু জিমেলে গিয়ে জমা হবে এবং আপনার যত পাসওয়ার্ড আছে সব কিছু সেখানে সেভ থাকবে সো এখান দেখতে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড যে অপশনটি আছে এটি আমি ক্লিক করে নিলাম ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার যে কয়েকটি পাসওয়ার্ড আছে মানে আমার এই জিমেলের মধ্যে যে কয়টি পাসওয়ার্ড সেভ করা আছে সব কয়টি পাসওয়ার্ড কিন্তু এখানে আছে দেখতে পাচ্ছেন জাস্ট এটিকে আমি ক্লিক করলাম ক্লিক করে ওপেন করলাম ওপেন করার পরে দেখতে পাচ্ছেন এখানে ইউজার নেমও আছে এবং পাসওয়ার্ডটি এখানে আছে যদি আমরা এখানে ক্লিক করি তাহলে কিন্তু পাসওয়ার্ডটি শো করবে সো এভাবেই পারি আমরা আমাদের মোবাইলে ব্যাক করে নিতে বন্ধুরা যাদের এখনও জিমেল বানানো হয়নি অথবা নেই তাহলে আপনারা আমার চ্যানেলে আপলোড দেয়া ভিডিওগুলো দেখে নেবেন সেখানে দেখতে পাবেন যে জিমেল কিভাবে বানাতে হয় জিমেল কিভাবে মোবাইলে অ্যাড করতে হয় এবং অতিরিক্ত যে জিমেলগুলো আপনার মোবাইলে আছে সেগুলো কিভাবে রিমুভ করবেন অথবা আপনারা ফটোজাপস কিভাবে সেটিং করবেন এই ধরনের অনেক অনেক ভিডিও আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন অথবা আমি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখানে গিয়ে আপনারা জাস্ট লিঙ্কে ক্লিক করে ওপেন করে ভিডিওগুলো দেখে নেবেন আর আরেকটি ব্যাপার যেটি হচ্ছে যে আপনার যারা ফেসবুক ব্যবহার করেন তারা ফেসবুক অ্যাপসের মাধ্যমে ফেসবুক ব্যবহার করেন অনেকে হয়তো এমন হয় যে এক বছর দুই বছর একটি মোবাইল ব্যবহার করেন কিন্তু কখনো আপনারা ফেসবুক থেকে লগ আউট দেন না অথবা লগ ইন করেন না আপনাদের পাসওয়ার্ডটি মনে থাকে না সেই জন্য আপনারা একবার হলেও গুগল চোরম ব্রাউজারে যাবেন সেখানে গিয়ে ফেসবুকটি লগ ইন করে নেবেন ফেসবুকটি একবার হলেও ইউজ করবেন এবং সেখানে আপনারা খুঁজে পাবেন যখনই আপনারা লগ ইন করবেন তখন সেখানে দেখবেন যে লেখা আছে পাসওয়ার্ড নামে সো আপনারা কী করবেন সেই পাসওয়ার্ডে দিয়ে দেবেন আর যখন সেভ করবেন তখন কী হবে সেই পাসওয়ার্ডটি জিমেলের মধ্যে গিয়ে সেভ হয়ে থাকবে অতএব আপনারা যখন মোবাইলটি হারিয়ে ফেলবেন অথবা মোবাইল চেঞ্জ করবেন অথবা আপনাদের পাসওয়ার্ড ভুলে যাবেন তখন কিন্তু আপনারা জিমেলে গিয়ে সব ডাটা খুঁজে পাবেন এভাবেই আপনারা পারেন আপনাদের মোবাইলের রিকভারি করে নিতে অথবা এক আপ দিয়ে নিতে धन्यवाद सबाई के